নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সোনাপুরে টানালে ফের ধস, বেহাল যোগাযোগ শুক্রবার দুপুরে স্বাভাবিক। পিআইবি গুয়াহাটির উদ্যোগে এনআইটিতে বার্তালাপ, বিভিন্ন বিষয়ে আলোচনা। হাইলাকান্দি সীমান্তের 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল, জনদুর্ভোগ চরম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বদরপুর জুয়াই জাতীয় সড়কে বৃহস্পতিবার গভীর রাতে সোনাপুরে পুনরায় ধস পতন হয়েছে। ধারাবাহিক বৃষ্টিপাত সোনাপুরে রাত আনুমানিক 2 নাগাদ পাহাড়ি মাটির ধস জাতীয় সড়কে আছড়ে পড়ে। এই ধস পতনের ফলে বদরপুর জুয়াই জাতীয় সড়কে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার ভোর 4টা নাগাদ অত্যাধুনিক মেশিনের সাহায্যে পাহাড়ি মাটিগুলি জাতীয় সড়কের উপর থেকে সরানোর পালা শুরু হয়েছে। বেলা বাড়ার পর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠে। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্তর্গত প্রেস ইনফরমেশন ব্যুরো গুয়াহাটির উদ্যোগে শুক্রবার শিলচর এনআইটিতে প্রথমবারের মতো বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিভাগীয় নির্দেশক জেন নামচু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আধুনিক ভারত, কৃষি ক্ষেত্রের উন্নতি, জাতীয় শিক্ষানীতি 2020, আয়ুষ্মান ভারত ও নারীদের সুরক্ষা সহ দেশের সার্বিক উন্নয়নে কেন্দ্র সরকারের হাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়ে মত বিনিময় ও বিভিন্ন পরামর্শ আদান প্রদান করা সহ বেশ কিছু প্রস্তাবও তুলে ধরেন বক্তারা। এদিন সাময়িক প্রসঙ্গে সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সরকার, জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ, সদানন্দ ভট্টাচার্য, এনএইচএম করিমগঞ্জের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। यहाँ पे हमने कभी वार्तालाप नहीं किया है, तो ये बारात वाली में ये हम लोग फर्स्ट टाइम आ रहे हैं। सो अ वार्म वेलकम टू ऑल ऑफ यू ऑल, बिकॉज मीडिया इज अ यू नो इज अ ऑल ऑफ यू ऑल आर पार्ट ऑफ अस। दो वी मे बी इन द गवर्नमेंट, हम लोग सरकार में रहते हैं, हम लोग सेंट्रल गवर्नमेंट का पॉलिसीज प्रोग्राम्स कुछ देते हैं, बट देन विदाउट यू, आप लोग के सपोर्ट, आप लोग का कोऑपरेशन बिना हम लोग अधूरी रहते हैं। वी विल नॉट बी एबल टू कंप्लीट आवर टास्क। सो आई एम रियली रियली ग्रेटफुल फॉर ऑल ऑफ योर टेकिंग योर टाइम एंड कमिंग हियर इन दिस। एंड इफ पॉसिबल देयर आर सो मेनी डेली न्यूज़पेपर्स जॉइंटली विद द ग्रेट jointly with Jugoshanko, jointly with Pantoliki, jointly with Samay Prasanko, jointly with Gopi, jointly with Pantoliki, jointly with Namavarta Prasanko, Preona Bharati, Ishkar Panikal. You can do it jointly, if you allow us. So, it will be my request that this type of workshop should be organized frequently. দীর্ঘ কয়েক মাস থেকে জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তের গারমুড়া বাজার থেকে শুরু করে রামনাথপুর বাইচড়া সহ সীমান্তের কচুরতুল এলাকায় 6 নম্বর জাতীয় সড়কটি সম্পূর্ণভাবে অচল হয়ে গিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে উভয় রাজ্যের জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। গত কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণ হাইলাকান্দির 6 নম্বর জাতীয় সড়কের বাইচড়া বিওপির উপর পাশের ভয়ঙ্কর সড়কের রূপ ধারণ করেছে। যে কোনো সময়ে বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সড়কের উপরে বড় বড় গর্ত সহ পাহাড়ে যে কোনো অংশ নিচে নেমে আসার ফলে প্রতিদিনই যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। অপরদিকে বাইচড়ায় অবস্থিত আসাম ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় টহল দেওয়াসহ যাতায়াত করতে বাধার সম্মুখীন হচ্ছেন। দক্ষিণ হাইলাকান্দির কচুরতুল থেকে গারমুড়া, জামিরা, সুলতানি, কালিচড়া সহ মণিপুর গ্রামথান এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয়। পূর্ত বিভাগ বারবার সড়কের মেরামত কাজ করলেও অল্প বৃষ্টিতে সড়কটি ভেঙে যায়। অপরদিকে 6 নম্বর জাতীয় সড়কের সংস্কারের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান কাটলেছড়া বাইপাস থেকে কাজ শুরু করলেও কিছুদিন পর হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়। জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হওয়ায় দক্ষিণ হাইলাকান্দির সচেতন ব্যক্তিরা জনপ্রতিনিধিদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। তারা জানান, জাতীয় সড়ক নিয়ে মৌনতা অবলম্বন করছেন হাইলাকান্দির শাসক দলের বিভিন্ন নেতা কর্মীরা। কতদিন থেকে এটা? তো 2 বছর আগে বছর থেকে হলো, গাড়ি যায় না, গাড়ি চালানো যায় না। রাস্তা কেমন খারাপ? খারাপ দেখো না, আঠিয়া একবার যাইয়া। আচ্ছা, নামোনাতে তোমার গাড়ি আসেনি?
এটা তো 500,000 1500,000 জেলা ভাড়া হলো না এটা কতদিন ওরকম যেতে যেতে গাড়ি করে এটা 2.5 বছর হই আর চলা করে টেলের ঠিক নি আর এই জায়গাটার নাম কোন জায়গা হইছো বাইছড়া বাইছড়া কাচার পুলিশের নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে বৃহৎ সাফল্য গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাচার পুলিশ এক অভিযান চালিয়ে শিলচর রামনগর আইএসবিটি থেকে বৃহৎ পরিমাণ কফ সিরাপ জব্দ করেছে সেই সঙ্গে একজন কফ সিরাপ নিয়ে আসা গাড়ির চালককে আটক করে পুলিশ জব্দ করা হয়েছে 300টি কার্টন থেকে 84,000 কফ সিরাপের বাজার মূল্য মোট 3 কোটি টাকারও অধিক হতে পারে বলে জানা যায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতো আমি একটা বিশেষ ইনপুট পাইছিলোঁ একটা খবৰ পাইছিলোঁ আৰু খবৰৰ ওপৰত আমি ভিত্তি কৰি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে এই আই এছ বি টি অঞ্চলত আৰু ইয়াতে আমি এখন ইউপি নম্বৰৰ ট্ৰাক আমি জব্দ কৰিছিলোঁ আৰু সেই ট্ৰাকৰ জব্দ কৰাৰ কালত আমি দেখা গ'ল যে ইয়াত ময়দা থকা বুলি কোৱা হৈছিলে আটা ময়দা আছে বুলি কৈছিলে কিন্তু তাৰ ভিতৰত বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী মানে এছকাপ নামৰ এটা কাপ চেৰাপ আছে আৰু 48,000 বটলছ আমি তাৰ পৰা বৰামদ কৰিছোঁ জব্দ কৰিছোঁ আৰু তাৰ লগতে এজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু এখন ট্ৰাক আমি জব্দ কৰিছোঁ আৰু বৰ্তমানলৈকে আমাৰ যি এই অভিযান আছে অব্যাহত আছে আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত থকা যিকেইজন ব্যক্তি আৰু যি ব্যক্তি আছে তেওঁলোকক আমি শীঘ্ৰে কৰায়ত্ব কৰি আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি প্ৰস্তুত হৈ আছোঁ আৰু এই যি সামগ্ৰী আছে এই সামগ্ৰী আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই সামগ্ৰীখিনি বহিৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু অসমৰ মাধ্যমে যি অন্য বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে গতিকে বৰ্তমানলৈকে আমি আমাৰ অভিযান অব্যাহত ৰাখিছোঁ আৰু ইয়াৰ লগত সম্পৰ্কিত আৰু যিসকল ব্যক্তি আছে তেওঁলোকক কৰায়ত্ব কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ নাই চাওক এজন ব্যক্তিক আমি এতিয়ালৈকে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁৰ নামটো আমি অনুসন্ধানৰ খাতিৰত বৰ্তমান আপোনালোকে জনাব পৰা নাই আৰু ইয়াৰ যিটো আনুমানিক যিটো বজাৰৰ মানে চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য হ'ব প্ৰায় মানে 4 কোটিৰ পৰা 5 কোটি টকা শিলডুবি জিপির দক্ষিণ বারেকনগর এলাকার একমাত্র চলাচলের রাস্তা বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করলেন এক ব্যক্তি সোনাই কেন্দ্রের পিছিয়ে পড়া গ্রামের মধ্যে দক্ষিণ বারেকনগর গ্রামটি একটি হিসাবে নগণ্য বর্তমানে বর্ষার মরশুমে চলাচলের একমাত্র রাস্তাটি চলাচলের উপযুক্ত নয় সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে উক্ত এলাকায় স্কুল পড়ুয়ারা নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারছেন না স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উদাসীনতা নিয়ে লক্ষ্য করা গেছে সপরিবার মানুষের ভিতরে রাস্তা তখন বর্তমানে রোয়া রয়েছে মানে স্কুলে ছাত্র যাইতে হইলে একদিন যাইন তিন দিন যাইন না রাস্তা নাই কিন্তু জিপির মাঝে মনে করো 16 লাখ টাকা আইছে এটা মনে করো পঞ্চায়েতে করলে মাটি দুই গাড়ি দিবার কথা কইছিলাম হে কইছে এ পারতো না এয়ার ইলেকশন মনে করো কালাইতো না এটা হইলো শিলডুবি জিপি আর ওয়ার্ড হইল 8 নম্বর বারিকনগর 8 নম্বর ওয়ার্ড রুয়ার কথা রুইতাম নিয়ে আলি আইনতাম নি হবা সব তাই হবা আলু কে সময় সেটা বুঝে যাবে সেটা আমার আপনি রুয়াইন বুট নেওয়া দিবার আইস সুদৌরির বুয়াই চলে গেলেন প্রদীপ দত্তরের জ্যেষ্ঠ ভ্রাতা মৃণাল দত্তরায় হাইকোর্টের আইনজীবী ছিলেন এবং শিলচরের বিশিষ্ট রাজনৈতিক কর্মী প্রদীপ দত্তরায়ের জ্যেষ্ঠ ভ্রাতা মৃণাল দত্তরায় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার জন্য দুদিন আগে তাকে গৌহাটির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তার মৃত্যু হয় প্রদীপবাবুর 5 ভাইয়ের মধ্যে সর্বজ্যেষ্ঠ মৃণাল দত্তের কর্মজীবন কেটেছে ভারতীয় রেল সেবার আধিকারিক হিসেবে এনএফ রেলওয়ের হিসাবরক্ষণ বিভাগে যোগ দিয়ে তিনি কর্মদক্ষতা ও সততার জন্য দেশের রাষ্ট্রপতি দ্বারা ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসের ক্যাডার হিসেবে মনোনীত হন এনএফ রেলওয়ের অর্থনৈতিক উপদেষ্টা তথা চিফ অ্যাকাউন্টস অফিসার হিসেবে মালেগাঁও অফিসে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং এই পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন হিসাবরক্ষণ আধিকারিক হিসেবে তার সততা ছিল প্রশ্নাতীত দীর্ঘ কর্মজীবনে অন্যায্য কোনো অনুগ্রহ প্রদান বা আনুগত্য প্রদর্শন তার স্বভাব বিরুদ্ধে ছিল
এই অনমনীয় মনোভাবের জন্য কর্মীমহল তথা সমাজে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা ছিল, যা শ্রদ্ধা আর ভালোবাসার মিশেলে আজ সবার মননে দীপ্তমান। সফল রেল আদিকের পাশাপাশি মৃণাল দত্ত রায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার মানবদরদী সংবেদনশীল মনের সান্নিধ্য পেয়েছেন অনেকে। বছর কয়েক আগে মৃণাল বাবু শেষবারের মতো শিলচরে এসেছিলেন রূপম সংস্থার প্রস্তাবিত বৃদ্ধাশ্রমের জন্য তাদের পারিবারিক 3 বিঘা জমি দান করার উদ্দেশ্যে। সেবার তাদের মা বাবা নামাঙ্কিত রূপম প্রতাপ প্রিয় আনন্দ আশ্রমের জন্য এই জমির দখলসত্ত্ব তিনি আনুষ্ঠানিকভাবে রূপমের কর্ণধার নিখিল পালের হাতে তুলে দেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন 2 পুত্র, 1 কন্যা, পুত্রবধূ, জামাতা ও দৌহিত্র দৌহাত্রীদের। বরাক ভিত্তিক 3 দিবসীয় দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে 13-15 আগস্ট সংস্থার আয়োজিত দাবা আসরের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকেরা। সুইস লিগ ফরম্যাটে অনূর্ধ্ব 13-16 প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট কমিটি এবং কৃষি বিভাগ সাংস্কৃতিক সংস্থা করতে পারে আমি আশা করব, এইভাবে এগিয়ে যাবে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য আমি নিশ্চয়ই করে যাব। আমার সাংবাদিক বন্ধুরা, আমি বিশ্বজিৎ দত্ত, কৃষি বিভাগ সাংস্কৃতিক সংস্থার সম্পাদক। আমাকে বলতে হবে তা নিয়ে, আমার তো টিমটা নিয়ে চলতে লাগে। ওরা আমাদের স্পোর্টস সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি যে আমাদের এই দাবার কম্পিটিশনটা যাতে সুন্দরভাবে চালায়। আমরা হোটেল কমিটি ওদের সাথে আছি, আমরা হাত মিলিয়ে চালিয়ে যাব, আপনাদেরও সাহায্য লাগবে। আর আমাদের কৃষি বিভাগ সাংস্কৃতিক সংস্থা, আমাদের প্রথম আমরা এটা এস্টাবলিশ হয়েছে 1982, তখন থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই অঞ্চলে খেলাধুলা, গান বাজনা এগুলো নিয়ে সবাইকে উৎসাহিত। ধীরে ধীরে এটা থেকে আমাদের এই আমাদের যে জুনিয়র গ্রুপ, ওরা একটা জায়গায় পৌঁছেছে যে একটা কম্পিটিশন করতে পারছে। ওদেরকে আমি ধন্যবাদ জানাই আর আশা করব আপনারা আমাদের এই খেলাটা নিয়ে সবাই প্রচার করবেন, যাতে আমরা ভবিষ্যতে যাতে আরও সুন্দর করে এটাকে চালিয়ে যেতে পারি। আপনাদের সাহায্য না হলে আমরা চালাতে পারব না। বরাক উপত্যকার মানুষের স্বাস্থ্য সচেতনতা খুবই কম। বিভিন্ন কারণে এখানকার মানুষ কম বয়সেই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। অনেকের শরীরে জটিল রোগ নিয়ে সচেতনতার অভাবে অবহেলা করেন, ফলে সঠিক সময়ে চিকিৎসা না করানোয় বিপাকে পড়তে হচ্ছে। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হায়দ্রাবাদের বিশিষ্ট চিকিৎসকরা। কেয়ার প্লাস ক্লিনিকের উদ্যোগে শিলচর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হায়দ্রাবাদের কিমস সানশাইন হাসপাতালের নেফ্রোলজিস্ট ডক্টর রাজীব এম, গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট ডক্টর রোহিণ রেড্ডি এবং ডক্টর অজয় কুমার ঠাকুর বলেন, বরাক উপত্যকায় কম বয়সীদের মধ্যে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ রেহাই পেয়ে যান। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাক্তার রাজীব জানান, এখানে কিডনির আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগী সম্পর্কে এখনও অধিকাংশ মানুষ ওয়াকি বহাল নন। বিশেষ করে লক্ষণ ও প্রাথমিক পর্যায়ে ডায়ালিসিস করা হলে অতি কম খরচে সারিয়ে ওঠা সম্ভব। কেয়ার প্লাস ক্লিনিকের কর্ণধার প্রবীণ বর্ধন জানান, তাদের সংস্থা শিলচরে চালু হওয়ার 2 বছর পূর্ণ হয়েছে। কিমস সানশাইন হাসপাতালের সঙ্গেও সংস্থার কাজের 1 বছর হয়েছে। বরাকের মানুষকে স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যেই সংস্থা কাজ করে যাচ্ছে। এখানকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আবেদন জানান তিনি। এই পরিস্থিতিতে হেলথ ইন্স্যুরেন্সের উপর জোর দেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুরুচি মেডিকোজের কর্ণধার রজত পাল, ক্লিনিকের কর্মকর্তা প্রশান্ত বর্ধন প্রমুখ। लोग बोले थे उसका आधा कॉस्ट में ही करके भिजा दिए, तो जितना हमारे साथ में होता है और हॉस्पिटल भी हमारा साथ में सपोर्ट करता है, वो पेशेंट्स को हेल्प करने के लिए ट्राई करते हैं। मतलब बड़ा घाटे की दुर्भोग है, आप सबको भी बोल सकते हैं जब हम लोग एंडोस्कोपी करके किसी पेशेंट पे आंसर है बोल के। लेकिन ज़्यादातर जनरल पब्लिक का व्यू ऐसा होता है कि थोड़ा पेट का दर्द आ गया तो मोहल्ले के डॉक्टर साहब को बता दिया कि आंसर बोल के बोल देंगे। ऐसा नहीं होता है, आंसर का बहुत स्टेज जो है, अगर पेट में प्रॉब्लम है तो गैस्ट्रिक एसिडिटी के वजह से, इन्फेक्शन की वजह से बहुत ज़्यादा दिन के बाद अल्सर डेवलप होगा। हाँ सही है कि अल्सर बहुत दिन अगर रह गया वैसे ही तो कैंसर होने का चांस है, लेकिन ऐसा नहीं है कि अल्सर आज आ गया कल कैंसर आ जाएगा, ऐसा वाली बात नहीं है, उसके लिए डरने की बात भी नहीं है। और अल्सर जो है, अल्सर बीमारी पहले ज़माने में 10-15 साल पहले
अल्सर का एक ही ट्रीटमेंट रहता था कि सर्जरी कराना पड़ता था। अभी ऐसा नहीं है, एक 10 दिन का 2 हफ्ते का गोली खा लेंगे अल्सर पूरा ठीक हो जाएगा। तो ऐसा उतना डरने वाली बीमारी तो नहीं है अल्सर वाला, तो ऐसा नहीं है कि सारे अल्सर के पेशेंट्स में कैंसर आ जाएगा, ऐसा भी नहीं है। मैं किम्स नेशनल हॉस्पिटल वेस्टर्न जिले में आया हूँ, आप इधर है, आपको सब धन्यवाद। मैं ये कहना चाहता हूँ कि अभी राजीव सर, रोहन सर काफ़ी 6 महीने से सिलचर को आ रहे हैं, सो यहाँ जो ट्रीटमेंट होने के बाद वो लोग को हैदराबाद भेजने के बाद, वो लोग एंटायर हैदराबाद आने के बाद वहाँ से लेके वो लोग डिस्चार्ज होकर सिलचर आए तक वो हमारी जिम्मेदारी है। वी हैव टोटल टीम वर्क। চিকিৎসকের গাফিলতির জন্য ফের করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রাণ গেল এক ব্যক্তির। সরকারি হাসপাতালের বিরুদ্ধে এখানে অভিযোগ উত্থাপন করা হলো আবারও। বেশ কিছুদিন ধরে বারবার সংবাদ শিরোনামে আসছে করিমগঞ্জের ঐতিহ্যবাহী করিমগঞ্জ সিভিল হাসপাতাল, তবে সুনামের জন্য নয় বদনামের জন্য সংবাদ শিরোনাম দখল করেই চলেছে এই ঐতিহ্যবাহী করিমগঞ্জ সিভিল হাসপাতাল। একের পর এক চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে এই হাসপাতালের বিরুদ্ধে। আজও একইভাবে চিকিৎসার গাফিলতির জন্য এক রোগীর মৃত্যু হলো করিমগঞ্জ সিভিল হাসপাতালে। রোগীর নাম আসাফ আলী, তার বাড়ি লক্ষ্মীবাজার এলাকার শেরুলবাগে। জানা যায় আজ বিকেলে এই রোগীকে সিভিল হাসপাতালে ভর্তি করার পর তার সময়মতো চিকিৎসা সেবা দেওয়া হয়নি বলে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ তাদের পুত্রদের। এমনকি এই রোগীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলেও লাগানো হয়নি অক্সিজেন, এমন গুরুতর অভিযোগ শোনা যায় মৃত ব্যক্তির পুত্রের মুখে। এই মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রোগীর আত্মীয়রা উত্তেজিত হওয়ার খবর পেয়ে সদর থানার পুলিশ ও আধাসামরিক বাহিনী হাসপাতালে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দুই ঘন্টা আগে আসলাম বাবার হার্টের একটু সমস্যা, আমার বেদনা মানে অক্সিজেন লইতে পারি না, লই আইসি তারা সিভিল হসপিটাল, তারা নিচে অন্য একটা কিতা লাগাই কইছে উপরে তোলা লইয়া দাও, কি সব ব্যবস্থা উপরে তোলা আছে। তার বাবা বলে ফার্স্ট টাইম আমার অক্সিজেন দেওয়ার ওরও অসুবিধা করে, বইতে পারি না, আমি লড়তে পারি না, তারা মানছে না, দিছে না, একটা তলি নাই দেন ফ্রি আইটাম বলে হান্ত করে পইয়া মানুষ আর ভাব করিয়া ওই স্টেগুলা তোর হান্ত করে লইয়া লইয়া আমার বাবার উপরে আইসি আইয়া এইখানে এসে তো মানে এখানে গেছো, একটা নার্স নাই, একটা ডাক্তার নাই, খারেজের কইতাম তো একটা অক্সিজেন লাগাও, খারেজের কইতাম তো তা এক ঘন্টা পরে একটা সার আইসে লইয়া বা টিম কেমন যে সার আইসে ভুট লাগে আইও দৌড় দিয়ে দিয়ে গেছে। পরে আমরা ওদিকে হাল্লা করা করেছি, দেখি সারও নাই, নার্সও নাই, কিচ্ছু নাই, দুই আধা পুলিশ আবার এক ঘন্টা পরে পুলিশের সাথে দেখে আমরা একটা নার্স দর্শন নিতাম, একটা ডাক্তার দর্শন নি, পুলিশ সাহেব গেছে কেউ তাহলে সাথে পড়ছি স্যার, ও দেখো আপনি আবার আধা ঘন্টা হয়ে গেল স্যার, একটা তার দেখছেন নি, ডাক্তার দর্শন নি, আপনি পুলিশ করতে কিতা করতাম, আমরা তারা তো কিচ্ছু করলাম, আমরা কিতা করতাম কোন স্যার, তারা পুলিশ হয়ে কিচ্ছু করতে পারে না, আমরা কিতা করতাম কোন স্যার, এইরকম যদি আমরা অসহায় হয়ে গিয়ে যাই মাটি, আমার মা ও হসপিটাল কে গেছে বলা বলে নিয়ে আমার মা রে, কিন্তু তারা বাঁচাইতে পারতেন না, ডাক্তারও বাবার খানে রাত্রেবেলা আইসলাম এই সিভিল হসপিটাল আর আইসা তোমার বারে নিয়ে আইয়া বাবারে নিয়ে আইয়া এই ঘটনা আমি শিকার হইলাম, যদি লাইফে নিয়ে যাইতাম তারা ডাক্তারে কিতা করে বাইরে দেখতে দেখতে মাথা খারাপ করে আসি মিলো আইয়া আধা ঘন্টা এক ঘন্টা ওদিকে ধরবালো ওদিকে ধরবালো পরে গেল কিতা ডিউটি আদায় করিল, এই রকম করে কেমনে চলবো, তো আপনার বাবার নাম বুঝা আসাফ আলী। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপক শহরের 5 জন ছাত্রছাত্রী সহ মোট 15 জনকে 2000 করে মাসিক স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিল টিম করিমগঞ্জ। আগামী 18 আগস্ট শহরের এক অভিজাত হোটেলে তাদেরকে স্কলারশিপ প্রদান করা হবে। শুক্রবার বিকেলে নিজের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জের প্রধান ঋষিরাজ ভট্টাচার্য বলেন ওই 5 জনের মধ্যে রয়েছে রোনাল্ডস মেমোরিয়াল হাই স্কুল থেকে 9ম স্থান দখলকারী অনন্যা দাস, এছাড়াও আর্থিক অসচ্ছল 10 জনকে এই স্কলারশিপ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত 2 বছর তাদেরকে স্কলারশিপ হিসেবে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। এই স্কলারশিপ দেওয়া হবে টিম করিমগঞ্জে কর্মরত যাদের মা বাবা নেই তাদের স্মৃতিসক্ষর্থে। তিনি জানান রাজ্য সরকারের Grade 3 ও 4 চাকরির ইন্টারভিউ প্রশিক্ষণের জন্য তার প্রয়াত বাবা শ্রীকান্ত ভট্টাচার্য মেমোরিয়াল কোচিং প্রোগ্রামের মাধ্যমে প্রায় 1400 ইন্টারভিউ প্রার্থীকে ফ্রি কোচিং দেওয়া হয়। বরাকের 3 জেলায় অফ এবং অনলাইনে কোচিং প্রাপকদের মধ্যে 250 জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, এর মধ্যে চাকরি পেয়েছেন 117 জন। তো আগামী 18 আগস্ট সকাল 11টায় নক্ষত্র হোটেলের যে ব্যাংকোয়েট হল আছে ওইখানে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করেছি। আসলে ইচ্ছে ছিল ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে করা, কিন্তু ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে মনে মুশকিল, রিনোভেশন চলছে, কাজে আমাদের নেক্সট বেস্ট অপশন নক্ষত্র হোটেল ওখানে গেছি। তো আমাদের প্রাণের ডিসিশন হয়েছে যে করিমগঞ্জ জেলায় এবারে মেট্রিকে যে 5 জন স্টুডেন্ট হাইয়েস্ট মার্ক পেয়েছে ওদের সবাইকে আমরা স্কলারশিপ দেব। ওদের অলরেডি লিস্ট আইডেন্টিফাই হয়ে গেছে, মানে করিমগঞ্জ মানে রোনাল্ড স্কুল থেকে একজন মানে স্ট্যান্ড করেছে, আর বেবিয়া স্কুল থেকে 2 জন আছে, এরকম করে মধুর পূর্ণাগুন্ডে আর মেয়ে 1 জন আছে,
আর বাকি 10 জন আরো স্টুডেন্ট বললেন যে একদম রিমোট এরিয়াস থেকে, বিশেষত যারা 80% উপরে মার্কস পেয়েছে এবং যারা আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে এসছে, এরকম আরো 10 জন স্টুডেন্টকে আমরা আইডেন্টিফাই করেছি। এরকম টোটাল 15 জন ছাত্র ছাত্রীদের আমরা এই টিম করিমগঞ্জ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা স্কলারশিপ দেব। স্কলারশিপ হচ্ছে গিয়ে যে প্রত্যেক মাসে ওদেরকে 2000 টাকা করে দেওয়া হবে ফর দ্য ডিউরেশন অফ ওদের ফার্স্ট ইয়ার, এইচএস ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। তারপরে 2 বছর আমরা স্কলারশিপ দেবো। কন্ডিশন একটাই থাকবে যে ফার্স্ট ইয়ারের পরীক্ষাতে ওদের একটা মিনিমাম একটা স্কোর, মানে একটা স্কোর। সামাজিক ক্রীড়া ও সাংবাদিক সংস্থা অভিনব ক্লাব একগুচ্ছ কার্যক্রম নিয়ে 76তম স্বাধীনতা দিবস উদযাপন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। আরম্ভ হবে 13 আগস্ট এবং চলবে 15 আগস্ট পর্যন্ত। শুক্রবার সংস্থার কলেজ রোডের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্যসূচি তুলে ধরেন অভিনব ক্লাবের সভাপতি গোপাল চন্দ্র ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক সমর বিজয় ঘোষ। জানান, প্রতি বছরের ন্যায় এবারও ক্লাবের তরফে 3 দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। 13 আগস্ট সকাল 9টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় তেরঙ্গা এবং ক্লাব পতাকা উত্তোলন করা হবে। 9:15 বার্ষিক উৎসব টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও 10টায় ক্যারাম প্রতিযোগিতার শুভারম্ভ করা হবে। 14 আগস্ট টেবিল টেনিস প্রতিযোগিতা হবে। 15 আগস্ট সকাল 7:30 জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 10:30 থেকে শুরু হবে বসে আঁকো প্রতিযোগিতা। যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা রজত ঘোষ, সহসভাপতি মুকুল দেব, কোষাধ্যক্ষ সঞ্জয় নন্দী, প্রচার সচিব সমীরণ চৌধুরী, গোপীনাথ ভট্টাচার্য, দেবাশীষ সোম সহ আরো অনেকেই। আমাদের এই অঞ্চলে কিন্তু ওটা মঙ্গল, কারণ কি ছোট ছোট প্রোগ্রামগুলো আরো বেশি করে করতে পারবে। এই পশ্চিম শিলচরবাসী যে অনেক বিশাল বড় এলাকা, তাই আমাদের আমাদের আপনাদের মাধ্যমে আমাদের এপি যাতে মিউনিসিপাল কর্তৃপক্ষ, আর যেহেতু আমাদের এখানে দেবাশীষবাবু আছেন, ওনার কাছে আমাদের আমাদের এপি থাকবে, দেন আপনারা চেষ্টা করবেন একটা স্বর্ণ করে লেখা থাকবে এই পিরিয়ডে আপনারা যদি করে থাকেন যে এখানে একটা ছোট্ট একটা যদি অডিটোরিয়াম 200 সিটের খুব ছোটো একটা যদি প্রোগ্রাম করা যায় অনেকেই আমরা উৎসাহ পাবে, অনেকেই প্রোগ্রাম করতে পারবে। বাচ্চারা মানে মনে করেন যে জায়গা নেই, আমাদের এই যে ছোট্ট জায়গা এই পরিসরের মধ্যে কালচারাল প্রোগ্রাম করা অসম্ভব, কিন্তু আমাদের মন আছে, আমাদের ইচ্ছা আছে আমাদের এই অঞ্চলের লোকেদের কিন্তু খুব খুব উৎসাহিত, কিন্তু জায়গা নেই। আমাদের এই জায়গার অভাবের জন্য আমরা চাইছি যে এই যে একটা বিশাল বড় বাজার আছে, বাজারটা ছোট সুন্দর হোক এই এলাকা। স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও রাস্তার দুর্দশা দূর করা হলো না শহর সংলগ্ন মেদল ও পশ্চিম কানিসাইলের। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় নরক যন্ত্রণায় ভুগছেন এই এলাকার জনগণ। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষদের প্রায় প্রতিদিনই কাদামাখা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় স্কুল কলেজ সহ বিভিন্ন স্থানে। এলাকার রাস্তাটি মূলত 2টি সমষ্টিতে পড়ায় রাস্তা সংস্কারের কাজ হচ্ছে না বলে অনেকেই মনে করেন। রাস্তা সংস্কারের দাবিতে এলাকার জনগণ বারবার উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের দ্বারস্থ হলে কেউ তাদের এই দুর্দশার কথা চিন্তা করেনি। তাই তারা শেষ পর্যন্ত এলাকার জনগণ রাস্তায় নেমে বিধায়ক কমলাক্ষ ও বিধায়ক সিদ্দিক আহমদ সহ এলাকার কয়েকজন জনপ্রতিনিধিদের নামে মুর্দাবাদ ধ্বনি দিয়ে এলাকা মুখরিত করে তোলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। এই করিমগঞ্জ শহর থেকে 1-2 কিলোমিটার দূরত্বের এই গ্রামের অবস্থা এই। আমরা দেখছি যে ওটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে, ওই এই গ্রামটা ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আছে। যদি শহরের শহরতলির অবস্থা এই যদি হয়, ওখানে জিপি অফিস আছে, ওখানে পাঠশালা আছে, গ্রামের ঘনবসতি আছে, এই যদি মানুষ জীবনধারণের জন্য বিধায়কের নামে মুদ্রাবাদ দিতে হয়, এর চেয়ে লজ্জার কী অবস্থা আর হতে পারে আমাদের জন্য? যে মানুষ ন্যূনতম জীবনধারণের জন্য এই যে রাস্তা, এই রাস্তার জন্য গত পরশু একটা বাচ্চা জলে ডুবে মরে গেছে। এইভাবে কত প্রাণ দিয়ে এই শহরে, আমরা শহর তলি নয় শহর, ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আমাদের কমিশন সুরেন্দ্রনগর এবং এই এই ফিরোজক জিপিটা মেদল, এই এই অঞ্চলের রাস্তার জন্য আমরা আন্দোলন করতে হয়, এই রাস্তা পাওয়ার জন্য আমরা জিন্দাবাদ মুর্দাবাদ ধ্বনি দিতে হয়। আমরা কিন্তু নাটক চাই না, আমরা চাই রাস্তা। কারণ আমরা দেখছি যে শুধু এই ইলেকট্রনিক মিডিয়ায় লম্বা লম্বা কথা আমরা কিন্তু আর চাই না,
এখন আমরা চাই রাস্তা। এই রাস্তার জন্য কত মানুষ যে কষ্ট হয়, শুধু ইলেকট্রনিক মিডিয়া যারা বক্তব্য দেন ওদেরকে যদি ধরে এনে ওইখানে খাড়া করা হয়। এখন বৃষ্টি হচ্ছে না, যদি এই রেনিং সিজনে কি অবস্থা হবে এই অঞ্চলের আপনারা বিবেচনা করুন। এই জন্য আমরা কিন্তু মুর্দাবাদ আর জিন্দাবাদ অনেক হয়েছে, আগামীতে কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন চিন্তাধারা আমরা করছি। এখন এই পঞ্চায়েত ইলেকশন আসছে, যদি গ্রামে কাছাড় মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে হরিনগর বাইগি জানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন করা হয়। কাছাড় জেলা উদয়পুর বিধানসভার অন্তর্গত হরিনগর গ্রাম পঞ্চায়েতের বাইগাজিনে কাছাড় মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে প্রীত সিং রায় মেমোরিয়াল সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হয়েছিল বিগত 31 জুলাই। তার আজ ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে। কাছাড় মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সুজাতা রায় জানান যে তিনি এই ফুটবল টুর্নামেন্টকে সফল করে এলাকার যুব সমাজ ও স্থানীয়দের পক্ষ থেকে যেভাবে সাহায্য সহযোগিতা পেয়েছেন তা ওনার কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং তার জন্য তিনি সবাইকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান। আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজ বাহাদুর ছেত্রী, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোর্খা সমাজ উন্নয়নের সভাপতি প্রকাশ ছেত্রী, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক রানুদেব, নির্মল রাজবংশী। অতিথিদের মধ্যে সবাই কাছাড় মহিলা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগের এই জন্য ধলাইতে বেশ জমে উঠেছে ফুটবলের আসর। মোট 32টি দলকে নিয়ে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা এ গ্রুপের প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। চলছে বি গ্রুপের খেলা। শুক্রবার বি গ্রুপের তৃতীয় খেলায় 5-2 গোলে জিতল এসপিএম আরজানপুর এফসি। শনিবার খেলা হয় যুব মোর্চা নরসিংপুর মন্ডল এফসি অভুবনহিল এফসির মধ্যে। এ খবর জানান আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সম্পাদক। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার পড়ছি। সোনাপুরের টানালে ফের ধস, বেহাল যোগাযোগ শুক্রবার দুপুরে স্বাভাবিক। পিআইবি গুয়াহাটির উদ্যোগে এনআইটিতে বার্তালাপ, বিভিন্ন বিষয়ে আলোচনা। হাইলাকান্দি সীমান্তের 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল, জনদুর্ভোগ চরম। আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।